সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে স্বাগত বংশন্দ্রা লাইফস্টাইল চ্যানেলে আর একটা নতুন ব্লগে। তো সকালবেলায় উঠে বিছানা পরিষ্কার করতে লেগে গেছি, আর কি বিছানা একটা বালিশ নেই কেন সেটা তো অতি অবশ্যই বলবো। আর দেখতে পেয়েছি আগের দিনে মেয়েকে পড়েছিলাম, স্টাডি টেবিলটাও তুলিনি। মাঝে মাঝে কোনো কোনো জিনিস আমি এত কুড়েমি করি, কি আর বলবো। তো যাই হোক, ঘুমাই আর না ঘুমাই, মানে কালকে এই বিছানায় ঘুমাইনি, তো কোথাও না কোথাও তো ঘুমিয়েছি, সেটা তো তোমাদেরকে বলতে হবে। তো এখানে বিছানাটা যাই হোক না ঘুমালো, বিছানাটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে, তো ভালোভাবে চাদরটা টান টান করে নিলাম। আর টান টান করে এই বিছানাটা পরিষ্কার করে চলে যাবো হচ্ছে ঠাকুরের রুমে, আর জানলাগুলো খুলে নেবো। তো এই রুমে দেখো আমি কিন্তু লাইটটা ধরাইনি, তাও দেখো জানলাগুলো যেই খুলবো আমার ক্যামেরাটা কি সুন্দর আলো 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 হয়ে যাবে, পরিষ্কার একদম ঝকঝকে উঠবে। আর এখানে ভাবলাম ক্যামেরার সেটিংটা একটু ঠিক করি, আর ধাপাস করে আমার ফোনটা পড়ে গেল। এটা সবসময়ই হয়, যদি স্ট্যান্ডে লাগাই তাও আমার ফোন দুমদাম পড়তে থাকে। নতুন ফোন কিনেছি কিন্তু এখনও প্রায় 100-150 বার আমার ফোন পড়ে গেছে, মানে কী যে হবে কী জানি। তো যাই হোক, এই ঘুমিয়েছিলাম হচ্ছে এই রুমে। তো এই রুমে ঘুমোলে কী হবে, বালিশগুলো সমস্ত কিছু এবার তুলে তুলে আমাকে নিয়ে যেতে হবে, আর বালিশগুলো এক একটা বালিশ যা ভারী কী আর বলবো, এ বাপরে। আর এই রুমে মেয়ের পুতুল পুতুল আছে, আর যেহেতু এই রুমে ঘুমিয়েছি মেস আমার স্টুল থেকে এ থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি। আর দেখো বর পাখাটা নিয়ে যাবে, পাখাটাও নিয়ে যায়নি, এবার পাখাটাকে চাগিয়ে আমাকে নিয়ে যেতে হবে। দেখলে কী হবে, ভীষণ লোহার পাখা, তবে হ্যাঁ এটা অনেক পুরনো পাখা বলে লোহার, এখনকার পাখাগুলো তো প্লাস্টিকের হয়। আমার মা রিসেন্টলি একটা টেবিল ফ্যান কিনেছে, সেটা হচ্ছে প্লাস্টিকের, মানে পুরোটাই প্লাস্টিক, আর এটা হচ্ছে পুরো লোহার, ভীষণ প্রচণ্ড ভারী। তার উপরে এটা টুলের ওপর রাখা ছিল, টুলটাও ভারী, পুরো দিনের জিনিসগুলোই ভারী ভারী, আর এখন নতুন দিনের মানুষগুলো হয়ে যাচ্ছে ভারী ভারী, আর জিনিসগুলো হয়ে যাচ্ছে হালকা হালকা। কী ভালো ব্যাপার না, আমি নিজেকে বললাম কিন্তু কথাটা, আবার কেউ গায়ে মেখো না, আমি নিজেকেই বলছি যে অত নতুন দিন যাচ্ছে আমি যেন ভারী হয়ে যাচ্ছি আর জিনিসপত্রগুলো হালকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বালিশগুলো তো আনলাম, তো এনে এবার সমস্ত কিছু ঘরে রাখিনি, এবার এনে ঘরে রাখলাম। আর বর চলে গেল কারখানা, এবার অনেকে ভাবছো আমার যন্তরটা কোথায়। যন্তরটার আজকে স্কুল ছিল, তো মহারানী স্কুলে চলে গেছে, সকালবেলা উঠে ওই কাজটা করি। সবসময় ওর ভিডিও তুলতে পারি না, কারণ ঘুম চোখে ওর মানে ওকে স্কুলে পাঠাই, তোমরা জানোই সকালবেলা রীতিমতো আমি ঘুমনো অবস্থায় থাকি, ঘুমনো অবস্থায় ওকে স্কুলে পাঠাই। তো যাই হোক, এসব কাজ করতে করতে কি হাঁপিয়ে গেছি, উফ কত কাজ করে ফেললাম, কিন্তু যতই কাজ করি রোগা আর হচ্ছি না, দিন দিন মুটিয়েই যাচ্ছি। তো এবার বালিশগুলোকে জায়গায় রাখবো। তো এর মধ্যে যেই বালিশের সবচেয়ে ভারী হচ্ছে সেটা হচ্ছে আমার বিয়ের সময় যে বলেছিলাম না একটা কাকু বালিশ গিফট করেছিল, মানে যে খাট, যার কাছে খাট নিয়েছিলাম মামার কাছ থেকে, সেই মামা যে বালিশগুলো দিয়েছে, কী যে তুলো দিয়েছে ভগবান জানে কোন দেশি তুলো, এত ভারী বালিশটা যে তোলা চাগানো সম্ভব হয় না। তো যেহেতু ঠাকুরের রুমে এসি আছে, মানে এসি মানে কি শ্বশুরের রুমে এসি আছে, তো সেই এসিটাই ঠাকুরের রুমে আসে, তো ঠান্ডার জন্য চাদর ফাদর গায়ে দিয়ে মাথা চাপা দিয়ে স্টোলে দিয়ে তবে ঘুমোতে হয়েছে, কারণ আমার আবার সাইনাসের সমস্যা আছে, একটুতেই আমার মাথা ব্যথা উঠে যায়, কী আর বলবো, শরীরটা ভারী হচ্ছে আর মাথাটা হালকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, নিজের রুমে বালিশ ফালিশ জায়গায় রেখে দিয়েছি, চলে এসে এবার এই রুমে, এই রুমে বালিশ মানে সমস্ত কিছু অগোছালো, আর হেডফোন ফেডফোন সমস্ত কিছু আছে, কারণ রাতের বেলা আমি অনেক রাত অবধি, প্রায় ধরে নাও 1-1.5টা অবধি আমি ফোন দেখি, কারণ সারাদিনে সময় পাই না, ব্লগ করি, শর্টস করি, মেয়ে বাড়ির সমস্ত কাজ টাজ করি, তারপরে রাতের বেলাটা শুয়ে শুয়ে একটু ফোন দেখি, নিজের পছন্দের ভিডিও ফিডিও দেখি। তো এই জন্য হেডফোন লাগিয়ে শুনি যাতে কারো অসুবিধা না হয়। আর এখানে মেয়ের পুতুলগুলো সাজিয়ে দিচ্ছি, এটা আমার প্রত্যেকদিনের কাজ, মেয়ের পুতুলগুলো সাজাবো আর মরা নিয়ে এসে সব অগোছালো করে দেবে, আর বাচ্চাদের কাজ এগুলো করবে না তো আর কী করবে। তো সব জানলা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছি এই রুমটা না এত আলো আসে যে কী বলবো, আদার্স রুমের আলো জ্বালানোর দরকার হয় না, কিন্তু আমার রুমে সবসময় আলো জ্বালাতে হয়। তো মোটামুটি রুম টুম পরিষ্কার করে চলে এসেছি গরম জল নিয়ে, বাকি কাজগুলো একটু পরে করবো, তোমরা জানোই কেন একটু পরে করবো। আর এইসব কাজ করতে করতে আমি জিরের জলটা ভিজিয়ে দিয়েছিলাম, মানে ফুটে গিয়েছিলো, আর যেহেতু ফুটন্ত জল গলায় ঢালতে পারবো না, সেই জন্য ফুটিয়ে ওটা রেখে দিয়েছিলাম। কাজ টাজ করে লেবু টেবু নিয়ে বসে পড়েছি, আর এই সময় সাধারণত জল খেতে খেতে একটু ভিডিও দেখি, মানে এই সময়টা মানে ফাঁকা সময় পেলে একটু ফোনটা নিয়ে বসি, সবাই ফোন এডিক্টেড, আমিও ফোন এডিক্টেড, বল মানে যতই ব্লগ করি নিজেও প্রচণ্ড পরিমাণে আমি ফোন দেখি, ভাবি যে ফোন দেখবো না, কিন্তু কী আর করবো, ব্লগ না করলে আমি ফোন দেখি। আর আগের দিন তো দেখতেই পেয়েছি ফোনের জন্য গেছে হাতটা আমার পুরো পুড়ে, মানে ফোন দেখতে দেখতে পুরো তেলের মধ্যে দিয়েছি আলুটা ছেড়ে, আর ছিটকে পুরো তেল আমার হাতে। এখানে গরম জল খেতে খেতে তোমাদেরকে আবার দেখানোর ছিল গরম জল খাচ্ছি, তো চলো গরম জল খেতে খেতে ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই ব্লগটা দেখতে দেখতে একটা কথা মনে পড়লো, সেটা হলো তোমরা তো অনেকেই আমার লাইভে আসো, অনেকেই আমার ব্লগ দেখো, বাট লাইক কমেন্ট করো না,
প্লিজ লাইক কমেন্ট করবে। আর হ্যাঁ, যে বন্ধুরা ফার্স্ট টাইম আমার ব্লগিং দেখছো তারা কিন্তু ব্লগিংটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে মেয়ের কোয়েশ্চেন পেপার দিয়েছে, মানে মেয়ের যে এক্সাম হয়েছিলো তোমাদেরকে ভিডিওতে দিয়েছিলাম, মেয়ের এক্সাম চলছিল, তো সেই পেপারগুলো দিয়েছে, মোটামুটি খুব খারাপ করেনি, ভালোই করেছে। আর এই বছর তো জানোই আমার পুরো শরীর খারাপে গেছে, ওকে কোথাও পড়তে দিইনি, নিজেই পড়িয়েছি, তো রেজাল্ট মোটামুটি খুব ভালোই করেছে। তো জল টল খেয়ে এবার চলে এসে পিছনটা ঝাঁপ দিতে, যেহেতু একটু বর্ষাকাল, দু একটা পাতা পড়ছে, আর নাহলে সিজনে হলে তো পাতায় পাতায় ভর্তি হয়েছে, তো কী আর বলবো। তো দেখতে কি সুন্দর লাগে না রোদটা উঠলে, কিন্তু বর্ষাকাল হলে এমন অন্ধকার হয়ে থাকে যেন ঘর বাড়ি সব মানে রাত 9টা 10টা বাজে, কী যে আজকাল বকছি কিছুই যায় না। তারপরে এমনি ঘুমিয়ে একটু সর্দি আছেই, কদিন ধরে গলা খুশখুশানি আছে, ব্লগ করতেই পারছি না, ব্লগ শুটই করতে পারছি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত স্পিডে আমি সমস্ত কাজ করি, দেখলে মনে হয় স্পিডে করি, কিন্তু এই প্রত্যেকটা কাজ করতে অনেকটা টাইম লাগে। আর ইদানিং হচ্ছে কি, পাশের বাড়ির পেয়ারা গাছ থেকে পাখিরা পেয়ারা খাচ্ছে, আর তার দানা ফানা সব আমার তুলসী গাছের ওপরে পড়ছে, পুরো তুলসী গাছের এরিয়াটা নোংরা হয়ে থাকছে, এরিয়াটা মানে জায়গাটা। তো যাই হোক, এখানে মোটামুটি সব ঝাড়ফাড় দিয়ে নিলাম, এবার বাকি কাজগুলো করব, ঘর মোছা কাপড় কাচাগুলো করব, আর করে একেবারে তোমাদের কাছে এসে এসে চান টান করার পর, কারণ মাঝখানে সবসময় তো ঘর মোছা কাপড় কাচা দেখায়, এই বলতে গেলে আমরা তো ডেইলি ব্লগার, আর কী করবো, ডেইলি ব্লগই না তুলবো, রোজকার যা করি, বাইরে বেরোলে বাইরের জিনিসগুলো তুলি, আর ঘরে থাকলে ঘরের জিনিসগুলো তুলি। তো এখানে পুজোর জন্য আজকে ফুল অনেকগুলি ফুটেছে, তো ভাবলাম গাছ থেকে বেশ ফুলগুলো তুলে নিই। আর তোমরা জানোই আমি প্রত্যেক দিন ফুল কিনি না, বৃহস্পতিবার ছাড়া আমি ফুল অতটা কিনে আনা হয় না। তো আজকে অনেকগুলি ফুল ফুটেছে গাছে, বেশ ভালো লাগছে, ঠাকুরকে ফুলগুলো দিতে পারবো, আর গাছের ফুল দিলে আরোই ভালো লাগে। তো চলো এবার পুজো দিয়ে নিই। আর পুজো দিতে গিয়ে দেখছি অনেকগুলো জিনিসপত্র নামানো হয়েছে, এগুলো কিন্তু একটা আমি নামাইনি, এই যে আমার যন্ত্রটা নামিয়েছি, একটু বড় হয়ে গেছে, তো এখন কয়েকটা কাজ আমার করে দেয়। তো স্বভাব যেরকম, যেই আমি স্ট্যান্ডে ভিডিও লাগিয়েছি, ক্যামেরা লাগিয়েছি, অমনি স্ট্যান্ডের সামনে চলে এসছে, দেখতে বলছে মা তুমি উঠছো, বলছে আমি জানি আমি উঠছি। তো এই যে মানে ঠাকুরের জন্য যে জিনিসগুলো হয় সমস্ত কিছু নাবিয়ে দেয়, যেমন হচ্ছে মানে ঠাকুরের যে খাবার দিই সেই ডিবেগুলো, মানে ঠাকুরের তেল দেওয়া, গঙ্গা জলের ডিবে, সমস্ত কিছু নাবিয়ে দেয়। আর আমি পুজো দিয়ে দিই, আর ওর একটা আবদার কী হচ্ছে, পুজো দিলে ওর না প্রত্যেকটা বাচ্চাই হয় একটু নকুনদানা দাও, একটু চিড়ে দাও, আর যেহেতু ভিডিও হচ্ছে না একটু লজ্জা পাচ্ছে চাইতে, কিন্তু এই শেষমেশ একটু চেয়েই নেয়। এমনি মিষ্টি দাও আমার মেয়েকে, মিষ্টি দোকান থেকে কোনো মিষ্টি মহারানি খায় না, কিন্তু হ্যাঁ এই মিষ্টিটা খায়। সরি বন্ধুরা, তো মাঝখানে ওই গলা খুশখুশানোর জন্য কাশি উঠে গেছিলো, তো এডিটটা করতে করতে বন্ধ করে দিলাম। তো এখানে মোটামুটি আমি ঠাকুরকে খাবার দিয়ে দিলে, দেখো চাইতে শুরু করে দিল, আগে নুকুনদানা নিল, পরে একটু চিড়ে নিল। আর সত্যি কথা বলতে আমার মেয়ে একদম মিষ্টি খায় না, মিষ্টির দোকান থেকে ওর বাবা যদি কোনো মিষ্টি আনে তো সেই মিষ্টি একা আমি খাই, কারণ কি ওর বাবাও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না, আমার মেয়েও খায় না, ওই জন্য সচরাচর আমি কোনো মিষ্টি বানাইও না। আর যদি কোনোদিন ইচ্ছা হয় আমি বলি এনে দেয়, আমি খাই, কেন কি মেয়ে আর মেয়ের বাবা দুজনেই কেউ মিষ্টি খায় না। তো চলো পুজোটা এবার শান্তভাবে দিয়ে দিই। আর এর মধ্যে একটা খুব খারাপ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা দিই সেটা উড়ে গেছে, কী জানি কার চোখ লেগে গেছে আমার ভিডিওতে, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই উড়ে গেছে। তো এখানে মোটামুটি সব জিনিসগুলো আমি পুজো দিয়ে দেবো, আর যে জিনিসগুলো হয়ে গেছে মেয়েকে বলছি তুলে দিতে, তো দেখতে পেলে গঙ্গা জলের ডিবে ফিবে ও আস্তে আস্তে করে কিন্তু সব তুলে দেবে, মানে টুকটাক ওকে দিয়ে কাজগুলো করাই, আর ভালো করানোও ভালো, শিখবে। তো আমি এখানে পুজো দিচ্ছি, আমার সমস্ত হাতে হাতে জিনিসগুলো নাবিয়ে দেয়, তুলে দেয়, ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এত দুষ্টুমি করে না, মোটা মনে হয় আমি পাগল হয়ে যাবো। তো এখানে আমি শাঁকটা বাজিয়ে ওকে দিয়ে দিচ্ছি, ও শাঁকটা ধুয়ে আনবে। এবার তোমরা ভাবছো মেয়েটা কত ভালো, কি ভালো মেয়ে, সব কাজ করে দেয়, হ্যাঁ এই সব কাজগুলো সবই করে দেয়, কিন্তু দুষ্টুমিতে এক নম্বর, একটু চোখের আড়াল হলেই এমন একটা কাণ্ড করে বসে থাকবে যে মাথায় হাত পড়ে যাবে। তো চলো পুজো টুজো দিয়ে চলে যাবো হচ্ছে রান্নাঘরে মেয়েকে খাওয়াতে, কারণ পুজো দেওয়ার পর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। তো হ্যাঁ, রান্নাঘরে যাওয়ার আগে মনে পড়েছে কাপড় কেচেছিলাম, সেই কাপড়গুলো মেলা হয়নি, তো আজকে যেহেতু বেশি কাপড় পরেনি, কয়েকটাই ছিল মেয়ের আর আমার নাইটি, তো আমি আর উপরে ছাদে যাইনি, এটা যেহেতু রোদটা দেখছি পেছনে আসছে, তো বাড়ির পিছনেই ভালোভাবে মেলে দেবো। আর যেহেতু আজকে ক্যামেরা সেটিংটা অন্যদিকে লাগিয়েছি, তো ক্যামেরাটা বেশ ভালো উঠেছে, নাহলে প্রত্যেকবার কালো 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 ভিডিও ওঠে, আর যা রোদ উঠেছে মুখে প্রচণ্ড রোদ লাগছে। এখানে কাপড় মেলতে মেলতে হাফ আমি ভিজে গেছি, কী জানি কীভাবে কী করি, সব ভালো লাগে, কাপড় কাচতে কাচতে ভালো লাগে, কিন্তু এই যে কাপড় চিপে চিপে মেলা, এই জিনিসটা আমার মোটে ভালো লাগে না।
তো যাই হোক, কাজ করতে করতে উপরের দিকে তাকাচ্ছি, একটা কাকা কাকা করছিল, তো তাকে তাড়িয়ে দিলাম। আর এবারে এইগুলো করে যাবো হচ্ছে রান্নাঘরে মেয়েকে খাওয়াতে, কারণ বেজে গেছে অলরেডি একটা, বর আসার সময় হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দাইয়ে তোমাদের সাথে কথা বলি। গুড আফটারনুন বন্ধুরা, তো বেজে গেছে এখন পৌনে ১২টা, আর চলে এসেছি মেয়ের ভাতটা মাখতে। ভাতে কুমড়ো দিয়েছি, কারণ পটি আরে পটিটা ভীষণ কষা কষা হচ্ছে, কি আর করবো, যা করার, আমার মুন্ডিটা উড়ে যাচ্ছে কেন। হ্যাঁ দেখেছি, এই করতে থাকে জিনিসটা। আর আজকে ডিম ভাত করেছি, ওরটা সেদ্ধ রেখেছি, আমাদেরটা তরকারি করেছি, কি দিয়ে মাখি, ঘি দিয়ে মাখি। হ্যাঁ কুমড়ো ঘি দিয়ে মাখি, আর ওর জন্য আমি স্পেশালি ঘরে ঘি বানাই। তো ঘি ভাজার সময় এরকম সরগুলো কালো কালো হয়ে যায়, দোকানে তো ফেলে দেয়, বাট আমি এটা ফেলি না, আমি এই খেতে খুব ভালোবাসি, বাবা সেই খেতে ভালোবাসি। এটা আমি ঘরে, ওর জন্য দুধ আসে ঘরে, তো দুধের সরগুলোকে রেখে রেখে দুধের সর দিয়ে জমিয়ে আমি ঘি করি। পাগলি কোথাকার, কে পাগলি, আমি পাগলি, দেখছো তো না, ভাত মাখি, মেঘের মাখলে খাবে, টুকুর টুকুর করে ভাত খেতে হবে।